দর্শক, খুলনায় আওয়ামী লীগের মনোনয়ন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, খুলনার আসনগুলোতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে স্থানীয় নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। মাহবুবা যেমনটা বলছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ, জাতীয় পার্টি স্বতন্ত্র সহ বিভিন্ন দলের পক্ষ থেকে নমিনেশন সংগ্রহ করা হয়েছে। আর এর ফলে কিন্তু খুলনায় যে ছয়টি আসন রয়েছে, এই ছয়টি নির্বাচনী এলাকায় এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আপনাকে জানিয়ে রাখি, খুলনার মোট ছয়টি আসনের মধ্যে তিনটি আসনে সাবেক প্রার্থী বহাল রয়েছে এবং তিনটি আসনে নতুন প্রার্থী দিয়েছে, যার ফলে অনেক নেতাকর্মী কিন্তু অনেক সময় আক্ষেপ করে রাগে দুঃখে রাজনীতি থেকে সরে গেলেও এই নির্বাচন উপলক্ষে কিন্তু অনেকেই আবার মাঠে নেমেছেন নতুন করে, যার ফলে কিন্তু খুলনার প্রতিটা এলাকায় এখন মিষ্টি বিতরণ হচ্ছে, হচ্ছে ছোট ছোট মিছিল, হচ্ছে প্রার্থীদের পক্ষে মসজিদে মসজিদে দোয়া। আজ দুপুর বেলায় খুলনা তিন আসন থেকে যিনি নৌকার প্রতীক পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তিনি খালেশপুরের বাইতুল আমান জামে মসজিদে এসেছিলেন নামাজ পড়ার জন্য। আর এই তার নামাজ পড়ার সময়ে কিন্তু হাজার হাজার নেতাকর্মী ওই মসজিদে এসে উপস্থিত হন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, তাকে অভিনন্দন জানান। আমি এখন কথা বলবো একজন একজন আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির সাথে, তিনি জানাচ্ছেন তাদের প্রার্থী সম্পর্কে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনা খালিশপুর দৌলতপুর খানদানালী থেকে খুলনা তিন আসনে আমাদের সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে মনোনয়ন দিয়েছেন। আমরা তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং ওই দক্ষিণ অঞ্চলের আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক শেখ হেলাল উদ্দিনকে আমরা খালিশপুর দৌলতপুর খানদানালী বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি যে কামাল ভাই আমাদের বিপুল ভোটে তিনি জয়ী হবেন এবং আমরা প্রধান। বাবুবা যেমনটা শুনছিলেন, নেতাকর্মীদের মাঝে এখন নতুন একটি উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে নমিনেশন দেওয়ায় তারা কিন্তু পুনরায় আবার সউদ্যোগে মাঠে নেমেছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে, এখানে কিন্তু মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা চলছে এবং এই বর্ধিত সভা থেকে সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন নেতারা। বাবুবা, এই ছিল খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর সর্বশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে জানাচ্ছিলেন এস এম মনিরুজ্জামান।